where most people run away. They come to rescue. Witness the rescue mission of the deadliest spectacled cobra. By a man with no fear. Oh, আমি পৌঁছে গেলাম নতুন কোন রেস্কিউতে নতুন কোন জায়গায় তো কি রেস্কিউ হবে না হবে দেখতে পাবেন থাম্বনেল হয়তো দেখে নিয়েছেন কি অবস্থায় আছে কিন্তু তারপরেও পুরো ভিডিওটা দেখতে হলে ভিডিওর সাথে জুড়ে দাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন রেস্কিউ করো তার আগে জয় হিন্দ দোস্তো আমি সমীরণ আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরণ বাড়ি ইউটিউব চ্যানেল হ্যাঁ সাপের নাম থেকে মানুষের ভয় ফোকসেন এর স্কিম ভাবে সবার রাত হোক বা দিন সর্বা কাম সকাল না লেগে ছিল আর সেই সাপ বাজাতে আমরা আছি আপনাদের সাথে আপনাদের আজ আমরা হাজির হয়েছি এই জায়গার নামটা আমি দিচ্ছি এই জায়গার নামটা কি ইচ্ছা ইচ্ছা বসত কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে হুগলি থানা চণ্ডীতলা থানা আন্ডার তো চলুন এখান থেকে তো চলুন এখান থেকে রেস্কিউ করবো আর দেখুন সাপে যেমন স্কিন চেঞ্জ করে আমারও স্কিন চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে আমারও এরকম কোনো ব্যাপার নয় স্কিন চেঞ্জ হলে ফর্সা যাবে ঠিকই যাই হোক মুখে ছাল হচ্ছে কিছু হয়তো খারাপ লাগলে কিছু মনে করবো না চলুন যাই রেস্কিউ করি আগে আপনার কি এটা শুনছেন মনে হচ্ছে বিমান উঠছে অ্যাভিয়েটর প্ল্যাটফর্ম থেকে গেম অ্যাভিয়েটর থেকে আপনি হয়তো আগে এই গেমটির সম্বন্ধে অনেক শুনেছেন কিন্তু আজ আমি দেখাতে চলেছি কীভাবে এই গেমটির মধ্যে এক মিনিটের মধ্যে আপনি অনেক টাকা জিততে পারেন আপনারা নিয়মিত আপনাদের বন্ধুদের সাথে এই গেমটি খেলুন আর আমি খুশি যে আজকের এই ভিডিওটিকে স্পন্সর করেছেন এই গেমটি ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোরাবেটের লিঙ্কটিতে গিয়ে সাইন আপ করুন আর এই গেমটি খেলুন রেজিস্ট্রেশন করার পর একটি ডিপোজিট করুন আর বোনাস পান হ্যাঁ 5,000 টাকা জমা করতেই এবং অন্যদিকে তো আপনারা উপহার হিসেবে পেয়ে আছেন 10,000 টাকা অ্যাভিয়েটার গেমটি খুঁজুন আর চলুন 5,000 টাকা বাজি ধরুন হ্যাঁ প্লেন টেক অফ হওয়ার সাথে সাথে কিন্তু ক্যাশ হওয়ার আগে সময় মতো প্লেনটি কিন্তু থামাতে হবে আর হ্যাঁ আমি কিন্তু আমার বাজি 3.5 গুণ বাড়িয়ে ফেলেছি বাহ এবং 17,650 টাকা জিতে গেছি আর হ্যাঁ এখন আমার অ্যাকাউন্টে থাকা 22,000 টাকা আমি তুলে নেবো বাকিটা কিন্তু আমার পরবর্তী গেমের জন্য রেখে দেবো আর হ্যাঁ টাকা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করে আমি এই সাইডে খেলার চেষ্টা করেছি কিনা হ্যাঁ খেলেছি এবং শুধুমাত্র আমি এটিকেই পরামর্শ দিচ্ছি হ্যাঁ এটিই কিন্তু একমাত্র সাইড যেখানে আপনি 1 মিনিট থেকে 3 ঘন্টার মধ্যে টাকা উইথড্রল করে নিতে পারেন এরকম কিন্তু সুবিধা হয়তো অন্য সাইডে নাও আসতে পারে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ফোরাবেটেই আসতে পারে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের লিঙ্কটি রয়েছে গিয়ে গেমটি উপভোগ করুন এবং নিজের দায়িত্বে গেমটি খেলুন কারণ এই গেমটি ঝুঁকিপূর্ণ হতে পারে কি বলছো বলো তোমরা আসো গো দিদা আমরা তো ওই জন্য রেখে দিয়েছি দেখবো বলি যে কিভাবে ধরে তো এইখানে রয়েছে সাপটি জড়িয়ে রয়েছে সাপটি আমি একবার দেখাতে বলবো সাপটি কি বাজে অবস্থায় জড়িয়ে রয়েছে আর তার থেকে ভাই আমার কাঠিটা মারিয়ে দাও এটা আমার অস্ত্র এখান থেকে আমরা এটাকে ছাড়াবো দেখুন এখানে কি অবস্থায় জড়িয়ে রয়েছে দেখুন একটি গোখরো সাপ যেটাকে আমরা স্প্যাকটিক্যাল কোবরা বা খরিস যে যে নামে জানি কেউ ব্যানা খরিসও বলে ও ও খোনা তুলছে দেখুন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এইখান দিয়ে যেতে গিয়ে কোনো কারণে এখানে ফেঁসে গেছে তো চলুন এটাকে আমরা ছাড়াবো তার আগে এখানে আমি ছাড়াতে পারবো না যা জড়িয়ে আছে এখানে আমি ছাড়াতে পারবো না এটা কেটে নিতে হবে হ্যাঁ তুমি জাল কেটে দাও জাল কেটে দাও না সেটা ছাড়িয়ে দাও তো দেখতে পাচ্ছেন এত সুন্দর কিউট বেবি অসাধারণ একটি কিউট বেবি বেশি বড় নয় কিন্তু একদম ছোট্ট বেশি বড়ও না আর বেশি বাচ্চাও নয় চলুন এটাকে এখান থেকে আমরা প্যাক করে নিয়ে নিই আগে ছাড়াতে হবে তো চলুন এটাকে আমরা এখান থেকে বের করি দেখতে পাচ্ছেন তো সত্যি বলছি খুব কিউট সাপটি তো চলুন এটাকে আমরা বাইরে বের করবো লাগছে না একে দেখছি কি বলবো চলুন এখান থেকে আমরা
এদিকে এখান থেকে আমরা বের করি। আচ্ছা মানে একটু 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 আপনারা সাইলেন্ট থাকবেন, সব দেখাচ্ছি সব দেখাচ্ছি, একটু প্লিজ শান্ত হয়ে যান। এবার কিচ্ছু ক্ষমতা নেই না, অনেক ক্ষমতা আছে। এই যদি এক্ষুনি কামড়ে দেয় আমাদের সকলকে মানে চার পাঁচজনকে মেরে দিতে পারে, এর যা বিষ আছে এখন। এটা রেস্কিউটার টেকনিক সম্পূর্ণ, এই মন্ত্র তাবিজ ওঝা এসব কিছুই না, সম্পূর্ণ টেকনিক যে কিভাবে একে হ্যান্ডেল করতে হয়। চলুন চলুন এটাকে আমরা ওইদিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে ছাড়াই ফাঁকাতে। দেখতে পাচ্ছেন ও কিন্তু এখনো যাওয়ার চেষ্টা করছে, আর সত্যি বলছি কালারটা আমার অসাধারণ লাগছে। সাপটি একবারের জন্য বাইর বা কিছু মুভমেন্ট নাই, খুব বাজেভাবে জড়িয়ে গেছে। তো চলুন এখান থেকে আমরা একে বের করি ফাঁকা। চলো চলো চলো, কত সুন্দরভাবে রয়েছে। আর এখান থেকে আমরা একে কিন্তু ছাড়িয়ে আবার এর মতো পুনর্বাসনের জন্য সুন্দর জঙ্গলে একে ছেড়ে দেবো, যাতে ও ভালোভাবে থাকতে পারে। সাপুরেরা এই টেকনিকটা দেখায়, যে কোনো কিছু ওর সামনে নিয়ে যায় ও কিন্তু শান্ত। এটা কোনো মন্ত্র বা তাবিজ না, আপনি একটা লাঠি দিন সেটা তো দেখে দিচ্ছে। এটা সম্পূর্ণ সাপুরেদের কাছে একটা, এই যে একে ভয় খাওয়ানো, এর থেকে বড় কিছু এ ভয় পেয়ে যাচ্ছে, আস্তে আস্তে নিজে ব্যাকে চলে যাচ্ছে, কামড়ায় না। সাপুরেরা সেম করে, এখান থেকে একটা লাঠি দিন আমাকে, একটা ছোট লাঠি দিন, যে কোনো একটা ছোট লাঠি দিন। এই দেখুন সাপুরেরা এটাই করবে, কামড়াচ্ছে। সাপুরের এই জিনিসটাকে চেক করা হয় যে কোনো একটা লাঠি বা কিছু, কোনো মন্ত্র তাবিজ টেকনিক কোনোটারই কোনো এ নয়, মানে শুধুমাত্র টেকনিক, কোনো মন্ত্র তাবিজের কাজ করে না। আমরা এই টেকনিকে করছি একে ভয় পাচ্ছি না, যাতে এই আমায় কামড়ায় বা কিছু করে। কিন্তু এর সামনে যদি আমি এখন এই যে দেখুন এবার এ করছে, এটা বুঝতে পারছে হাতে যে নাড়াচ্ছি, এবার ভয় পাচ্ছে। সাপুরেরা এটাই করে যে প্রথমে নাড়িয়ে আগে ভয় খাইয়ে, তারপর আমাদেরকে বলে যে দেখুন কোনো ওষুধে কাজ হচ্ছে না, মানে আমাদের এতে হচ্ছে না, চলুন এটাকে বাইরে নিই। একদম যা হোক, এটা একটা সাপ, এটাকে ভগবান হিসাবে পুজো না করলেই হলো, ভগবানের জায়গায় ভগবানকে রাখুন, একে এর জায়গায় রাখুন। একে ওই দুধ কলা খাওয়ালে কিন্তু মরে যাবে, কারণ সাপ দুধ হজম করতে পারে না, দুধে যে ল্যাকটিক অ্যাসিডটা থাকে সেটা সাপের হজম করার ক্ষমতা থাকে না। চলুন একে ধরা হয়ে গেলে, এবার জালটাকে ছাড়াবো, খুব বাজে ভাবে জড়িয়ে গেছে। আর হ্যাঁ সবাই দেখেছে, ভিডিও আছে, কত শান্ত দেখছেন। আর একে আমরাই ভুল হয়ে মেরে ফেলি, দেখুন সাপ কামড়ালে অবশ্যই আপনি মারা যাবেন, যদি হসপিটালে না যান, যদি ওঝা বাড়ি ঠাকুর বাড়ি এসব করতে হয় তাহলে কিন্তু মারা যাবে, কারণ এর বিষ আমাদের রক্তে যখন মিশে যাচ্ছে কোনো কেউ বের করতে পারে না, একমাত্র ডাক্তার, মানে ডাক্তার বের করে না, ডাক্তার হচ্ছে অ্যান্টিভেনাম দেয়, মানে এর বিষের ওষুধ দেয়, যেটা আমাদের বডিতে গিয়ে কাজ করে, তার ফলে আমরা বাঁচি। এই তো আপনার সামনেই ধরে আছি, তো দেখুন ওদের কাজ তো এইটাই বলছে। কোনো জাদু নয়, কোনো মন্ত্র নয়, কোনো তাবিজ নয়, শুধুমাত্র টেকনিক, যে কোন বস্তুটাকে এরা ফলো করে। দেখুন আমার এই পাটাকে একবারের জন্য কিছু বলছে না, যেই পাটা নড়ছে এই যে নড়ছে, তারপর দেখবে যখন নড়া বন্ধ হয়ে যাবে তখন আর কিছু করবে না। চলুন একে ব্যাগে ঢুকে নিই, দেখুন কোনো মন্ত্র তাবিজ কিচ্ছু ইউজ করলাম, ও কিন্তু নিজের মতো ঢুকে গেল, আবার বেরিয়ে যেতে পারে, কারণ এখানে অন্ধকার দেখলো, এই জায়গাটা অন্ধকার দেখলো, যার ফলে কিন্তু শান্তভাবে ঢুকে গেলে এখানে যে আমার বাসা হতে পারে, আমি এখানে লুকাতে পারি। দেখুন এখনো পালানোর জন্য ছটফট করছে, এখনো ছটফট করছে, কিন্তু এখান থেকেও গ্রামে বীজ ঢালতে পারে। সো থ্যাংক ইউ সকলকে। আচ্ছা কে ফোন করেছিলেন একবার প্লিজ আসবেন, কি আপনি চলে আসুন।
সত্যি বলছি আমার খুব ভালো লাগলো দাদা এটাকে বাঁচানোর জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করলো। বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের দিকে কি হয় মানুষ জানে না সাপ থেকে কি করে বাঁচা যায়, তার জন্য কেউ সাপকে মেরে ফেলে। আমরা ভয়ে মারি কিন্তু আমি বলছি না কেউ দোষী, আপনাদের এখানে হয়তো কেউ না কেউ সাপের কামড়ে মারা গেছে নিশ্চয়ই, কেউ তো মারা গেছে। আর সেই ভয় থেকে কিন্তু মানুষ মেরে ফেলে। আমাদেরকে বুঝতে হবে সাপ থেকে কিভাবে বাঁচা যায়। সাপ যে বস্তুটা নড়ছে সেটাকেই বুঝতে পারছে, এই যে আমি ধরলাম কোনো মন্ত্র তাবিজ নয়, যেটা নড়ছে সেটাকে বুঝতে পারছে, সেই হিসাবে আমি ওকে টাচ করলাম। এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনারা যে কেউ সাপ কামড়ালে হসপিটালে যাবেন, ওঝা তান্ত্রিক ভাই নয়, রিকোয়েস্ট করবো সকলের কাছে যে ওঝা তান্ত্রিক ভাই নয়, সিধে হসপিটাল যাবেন, তাহলে আমরা বেঁচে। আমি নিজে সাতবার বাইট খেয়েছি, দেখুন রিসেন্ট কদিন আগে গোখরোর এই সাপেরই কামড় খেয়েছিলাম, এই যে আমিও বেঁচে আছি, হসপিটালে গেছিলাম তাই। তো থ্যাংক ইউ দাদাকে, দাদা এই এটা নিয়েছে যেটাকে বাঁচানোর জন্য, ধন্যবাদ যে এইভাবে আপনারাও নিন যাতে এগুলোকে বাঁচাতে। আপনি জানলেন কি করে আমাকে সেটা আগে বলুন, ইউটিউব থেকে। তো থ্যাংক ইউ আপনাদের সকলকে যে আপনারা শেয়ার করেন আর আরও মানুষের কাছে ছড়িয়ে দেন। আজ আপনাদের আশীর্বাদে প্রায় 5.5 লাখ ফ্যামিলি মেম্বার করতে পেরেছি, আশা করবো, সরি 4.5 লাখ, আশা করবো আপনারা এইভাবে সাপোর্ট করলে আরও বেশি মানুষের কাছে চলে যেতে পারবো, গিয়ে কাজ করতে পারবো। তো চলুন দেখা হচ্ছে, একদম একদম দাদাকে ফোন করতে হবে না, আমাদেরকে ফোন করতে হবে, ফোন নাম্বার ইউটিউবে দেওয়া রয়েছে, গেলেই পেয়ে যাবেন। অথবা হ্যাঁ ইউটিউব চ্যানেলের নামটা হয়তো অনেকে জানে না, সমীরণ বারিক নামে ইউটিউব আছে, আপনারা গিয়ে দেখতে পারেন, সেখানে নাম্বার দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। ফটো, লোকেশন আর ফোন নাম্বার, এই তিনটে জিনিসই রয়েছে, আর কিছু রয়েছে, টাকা পয়সা সম্পত্তি, কিন্তু এবার দাদা সম্পত্তি নেবো, লিখে নেবো, সাইন করে নেবো। তো চলো দাদা সম্পত্তি নিয়ে আমরা বড়লোক হয়ে যাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আশা করবো এইভাবেই ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। আর দিদারা কোথায় গেল, বলছিল হয়ে গেছে, ডার্লিং পালিয়েছে আমার। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ভিডিও আসা দি, স্টে সেফ, স্টে হেলদি, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, জয় হিন্দ। আর সকলকে প্রণাম অবশ্যই। এরাও বলছে কে তুলে করিস।